আপনাদের প্যানেলের যাদেরকে আপনি সাপোর্ট করেছিলেন নিপুণ নাথকে, তিনি জয়ী হয়েছেন আপিল বোর্ডের সিদ্ধান্তে, কেমন লাগছে? জি, এর চেয়ে আনন্দের বিষয় আর বলা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যেটা আশা করেছিলাম আমরা সেটাই পেয়েছি। আমাদের যত আপদ বিপদ, আমাদের যত ভিত্তি, সমস্ত কিছু আমরা পার করে আমরা চলচ্চিত্রকে সুন্দরভাবে ওনাদের সাথে আমরা কাজ করে আমরা আমাদের সকল সমস্যার সমাধান করতে পারব। আমরা আগামী দিনের জন্য আমরা নতুন সংবাদ নিয়ে তাদের কাছ থেকে আমরা যে তারা আমাদের কাছে ইস্তফা দিয়েছে, ওয়াদা করেছে, সেই কাঙ্ক্ষিত ওয়াদাগুলো পালন করবেন এবং আমাদের শিল্পী সমিতির উন্নয়নে, মান উন্নয়নে তারা আমাদের শিল্পী সমিতিকে রক্ষা করবেন। ওই কথায় কথায় যাকে তাকে বাদ দেওয়ার সেই দিন আর নেই। সেই মানুষগুলা যারা মানুষকে অপমান করে, যারা মানুষকে অমূল্যায়ন করে, তাদের পতন হয়ে গেছে। এখন আমাদের আনন্দের দিন, খুশির দিন। আমরা জীবনে যা চেয়েছিলাম চলচ্চিত্রের, সে আশা কাঙ্ক্ষিত পূরণ হতে যাচ্ছে। এর চেয়ে আনন্দের ভাষা আমি আপনাদেরকে কী বলবো? আমরা অনেক সংগ্রাম করেছিলাম, অনেক ত্যাগ স্বীকার করে, অনেক প্রশাসনিক আমরা আমাদের ভাবে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে, আমরা সেখান থেকে নতুনভাবে ফিরে আসলাম। আমরা যেটা চেয়েছিলাম নিপুণ ইলিয়াস কাঞ্চন আসলে আমাদের চলচ্চিত্রের উন্নয়ন হবে, আমাদের শিল্পী সমিতির উন্নয়ন হবে, আমরা সবাই একটি পরিবার হয়ে আমরা চলচ্চিত্রের নতুন ধারায় নতুন দিনগুলো আমরা সূচনা করব। মাননীয় প্রধানমন্ত্রীকে তারা আনার জন্য সিদ্ধান্ত নিয়েছে, ওনাকে চলচ্চিত্রে এনে সমস্ত কিছু তাকে নিজের চোখের সামনে তারা পূরণ করবে আমাদেরকে বলেছে। আমরা এতে এত খুশি হয়েছি যে নিপুণ আপা ইলিয়াস কাঞ্চন আজ আমাদের মাঝে, বিজয়ের মালা আমরা তাদের জন্য রেডি করতেছি। আমরা তাদেরকে বিজয় মালা বরণ করে আমাদের সকল আশা ভরসা, আমাদের যা কাঙ্ক্ষিত ছিল আমরা মনে করবো আমরা অধিকার আদায় করতে পারবো। আমাদের এটাই ছিল এই চলচ্চিত্রের মাঝে চাওয়া পাওয়া। আমাদেরকে চারটি বছর এমনভাবে প্রতিঘাত করেছে, সেখান থেকে আমরা ফিরে এসেছি। হাইকোর্ট আমাদের আমাদের যে সদস্যপদ ফিরিয়ে দিয়েছে, আমরা এদের কাছ থেকে এই সদস্যপদ নতুন করে তাদের মাধ্যমে নিয়ে আমরা আগামী দিনে আবারও এই 103 জন যারা সদস্যপদ পেয়েছি আর আমাদের 20 জন লোক মারা গেছে তাদের রোহের মাগফিরাত কামনা করি। আমাদের আহিমা ইসলাম শিমুকে যেই কোনোভাবে তারা না যেই কোনোভাবে সে মারা গেছে, তার স্বামী হোক আর যেই হোক, আমরা তার কবরে গিয়ে ফুল দিব, তাকে আমরা শ্রদ্ধা জানাব, তার মাগফিরাত কামনা করব। সে আশা আমরা সামনে একটা মিটিং করব, আমরা মিটিং করে আমরা রাহিমা ইসলাম শিমুকে তার মৃত্যুর আগে সেই খবরটা জানতে পারিনি, তার কবরে গিয়ে আমরা তাকে জানাবো যে তোমার সংগ্রাম সাকসেস হয়েছে, ওই নিশা জাহিদের পতন হয়েছে, ওই খারাপ লোক আর চলচ্চিত্র শিল্পী সমিতিতে আর কোনো দিন জায়গা পাবে না। কেননা আমরা শিল্পী, আমরা শিল্পীর অধিকার চাই, আমরা ভাত মাছ টাকা পয়সা কিছু চাই না, আমরা চাই একজন শিল্পী হিসাবে অধিকার। আমরা মরলেও যেন মানুষ মনে করে একজন শিল্পী মারা গেছে, সেই অধিকার থেকে জাহিদ খান নিশা সদা আমাদেরকে বঞ্চিত করেছে। সেই বঞ্চিত থেকে আমরা আজকে আমাদের এই সংবাদ জেনে আমরা এত খুশি হয়েছি চলচ্চিত্রের মাঝে, আর কোনো দ্বিধা, আর কোনো দ্বন্দ্ব, আর কোনো ক্ষোভ আমাদের মধ্যে নেই। আমরা আমাদের যাদেরকে চেয়েছি আমরা তাদেরকে পেয়েছি। আপনারা দর্শক ভাইয়েরা আমাদেরকে সব সময় পাবেন এবং আমাদের আপডেটও আমরা আপনাদেরকে মাঝে থাকব। আমরা চাই একটা সুস্থ সমাধান, একটা চলচ্চিত্র হবে, সারা বাংলাদেশের মানুষ আমাদের অপেক্ষায় থাকে, তারা আমাদের ছবি আমাদের অভিনয় দেখে অনেক আনন্দিত হয়। আমরা কেন এই ধরনের হিংসা রাজনীতি কেন এখানে করব? সেই রাজনীতি থেকে আমরা এখন ফিরে আসছি। আমরা সুন্দরভাবে আমাদের চলচ্চিত্রের মানুষ এখন একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে আমরা চলচ্চিত্র যেভাবে উন্নয়ন হয়, চলচ্চিত্র যেভাবে ভালো হয়, সেইভাবে চলচ্চিত্রের মাঝে আমরা থাকব। আমরা চাই চলচ্চিত্র হোক সকল মানুষের জন্য, কোনো দ্বিধা কোনো দ্বন্দ্ব চাই না। আমরা চাই চলচ্চিত্রের মাঝে বেঁচে থেকে পৃথিবীতে আমরা হয়তো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমরা তো বেশি দিন হয়তো এই পৃথিবীতে থাকতে পারবো না, কারণ আমাদের বয়স হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। যেন আগে বর্তমান যেই চলচ্চিত্র তার চেয়ে যেন আরও উন্নত হয় সেই দোয়া করে যাব। আমাদের ছেলেরা এই চলচ্চিত্রে আসতে চায়, আমার ছেলে মেরাজ আগামী দিনের এই চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে আমি তাকে আমার এই চলচ্চিত্রে রেখেতে চাই, আমার যেন উত্তরস্বরী হয়ে সে যেন আমাদের চলচ্চিত্রের মান উন্নয়ন করতে পারে, সেই ব্যাপারে আমরা সজাগ আছি এবং থাকব। আপনারা দোয়া করবেন আমরা চলচ্চিত্রে এমনভাবে চলচ্চিত্র নির্মাণ হবে এখন যেখানে কোনো
শত্রুদের আর কোনো আগমন থাকবে না। যারা চলচ্চিত্রকে ধ্বংস করতে চায় তাদের আজকে ধ্বংসের নমুনা দেখলেন, তাদের পরাজয় হয়েছে। আর যারা চলচ্চিত্রের ভালো চায় তাদের জয় হয়েছে। আপনারা খুশি হবেন, ইলিয়াস কাঞ্চন, নিপুণ, জয়ধ্বনি তারা ওই চেয়ারে বসতেছে, যে চেয়ারগুলোর ব্যাপারে আমরা কথা বলেছি, কত আপনাদের ইন্টারভিউ দিয়েছি, আজকে সে কাঙ্ক্ষিত সমস্যার সমাধান হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চলচ্চিত্র ধারা দেখবেন, নতুন নতুন চলচ্চিত্র নিয়ে। ইনশাল্লাহ আমাদের হাইকোর্ট তো রায় দিয়েছে, এখন শুধু আমরা হাইকোর্ট থেকে ভোটার লিস্টটা এনে আমাদের বর্তমান যে সেক্রেটারি আছেন, যিনি সভাপতি আছেন, তাদের কাছে দিলে তারা সই করলে আমরা আবার ভোটার হয়ে যাব এবং পূর্ণ ভোটার আমরা ভোট দিতে পারবো। আমাদের যেই সমস্যাগুলো করেছিল জাহিদ খান উকিল দিয়ে অমুক দিয়ে, আমরা কিন্তু নির্বাচনে আগে ভোট দিতে চেয়েছিলাম, কিন্তু সে বিভিন্ন টাকা দিয়ে মানুষ দাঁড় করিয়ে দিয়েছে উকিলদেরকে, আমাদেরকে সেই ব্যাপারে খুব ক্ষতি করেছে, কিন্তু সে ক্ষতি করেও সে তার এই সমস্যা সে সমাধান করতে পারেনি। সে এখন পরাজিত এক সৈনিক। তোমার যতদিন ক্ষমতা থাকবে, বেশি দিন ক্ষমতা আল্লাহ পছন্দ করে না। এইভাবে যারা ক্ষমতার আশায় বেশি দিন থাকে তারা মানে তারা বসবে, ক্ষমতা দেখবে। আমরা চাই না ওই ধরনের লোককে, আমরা চাই সুস্থ সুন্দর। ইলিয়াস খান নিপুণ পরিষদে যারাই নির্বাচিত হয়েছে তাদের মাধ্যমে আমাদের চলচ্চিত্র শিল্পী সুদমি হবে উজ্জ্বল এক নক্ষত্র, যেখানে চলচ্চিত্রের কোনো বাধা বিঘ্ন কেউ তাদেরকে সবাই চলচ্চিত্র মানুষ চায়। এই 18টি সংগঠন বলেন চলচ্চিত্র সমস্ত অধিকার, এই চলচ্চিত্র শিল্পী সমিতিকে নিয়ে এতদিন যেই আপনারা সারা বাংলাদেশে দেখেছেন মানুষের মধ্যে এত ধরনের আলোচনা সমালোচনা, আজকের সমালোচনা সব কিছু আমরা বিদায় করে দিয়ে আমরা আজকে নিপুণ ইলিয়াস কাঞ্চনকে আমাদের চেয়ারে বসাবার জন্য আমরা আনন্দ মিছিল করব, আমরা সমস্ত কিছু তাদের সাথে শেয়ার করব। তারা যেন আমাদের চলচ্চিত্রের প্রত্যেকটা কাজে যেন আমাদের উন্নয়নে যেন তারা শরিক হতে পারে, সেই ব্যাপারে আমরা সবাই তাদের সহযোগিতা করব। আমরা যারাই আসি যেখানে আসি এদেরকে যদি আমরা সহযোগিতা না করি, এরা সফল কাজ আমাদের যে আমরা যে যা চাইছি সেই কাজগুলো যাতে সুন্দরভাবে করতে পারে সেই ব্যাপারে আমরা। বিজয় 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 হলো, সত্যের বিজয় হলো, বিজয় 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 হলো, সত্যের বিজয় হলো, বিজয় বিজয় বিজয়।